নোয়াখালীতে এখনো পানিবন্দি অন্তত 20 লাখ মানুষ। কোমর পানিতে তলিয়ে থাকা সেনবাগ, বেগমগঞ্জ, সদর, কবিরঘাট, সুবর্ণচর সহ 6টি উপজেলার মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। বিষয় আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, পানি নামতে দেরি হওয়ার কারণটা আসলে কি, এবং যারা দুর্গত রয়েছেন তাদের সহায়তায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। তাদের দুর্গত যারা রয়েছেন তাদের জন্য ত্রাণ সহায়তা ইতিমধ্যে একটু বেড়েছে। কারণ হচ্ছে যে এতদিন, গত 2 দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর আবহাওয়া ভালো থাকায় কিছুটা দীর্ঘতিত হলেও পানি নামায় দুর্গম এলাকাগুলিতে। মোটামুটি করে ত্রাণ সহায়তাকারী সংস্থা সংগঠন সবগুলি কিন্তু পৌঁছার চেষ্টা করছেন। পাশাপাশি জেলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু নৌকা এনে তারা দুর্গম এলাকাগুলিতে দুর্গত মানুষের মাঝে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন। পাশাপাশি যেই পানি ধীরগতিতে নামার কারণে, এবং আপনি জানেন যে 8 থেকে 10 দিন প্রায় হয়ে গেছে এই পানি জমাট থাকার কারণে, নোয়াখালীতে যে একটি সমস্যা নতুন আকার ধারণ করছে সেটি হচ্ছে পানিবাহিত রোগ, যেটি জ্বর সর্দি থেকে শুরু করে ডায়রিয়াও হচ্ছে। হাসপাতালগুলিতে ডায়রিয়া রুগী বাড়ছে, জ্বরের রুগী বাড়ছে, ঠান্ডাজনিত রুগী বাড়ছে, পাশাপাশি দেখা দিয়েছে চর্মরোগ। তো এইসব মিলিয়ে বন্যা দুর্গত এলাকায় নোয়াখালীতে যে সমস্ত লোক রয়েছে সবগুলি কিন্তু এক ধরনের উদ্বেগ উত্তণ্ঠার মধ্যে রয়েছেন, এবং তারা অনেকটা দুর্ভোগে রয়েছেন। পাশাপাশি এখনও অনেক রাস্তাঘাটে পানির নিচে থাকায় অনেকেই কিন্তু এখনও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, বাড়িঘরে ফিরতে পারছেন না, কারণ বাড়িঘর এখনও থাকার উপযোগী হয়নি। অপরদিকে আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন যে নোয়াখালীতে পানি নামার ধীরগতির কারণ, সেটি হচ্ছে নোয়াখালীর 9টি উপজেলা নিয়ে নোয়াখালী, এর মধ্যে একটি উপজেলা দিয়ে নোয়াখালীর এই 8টি উপজেলার মধ্যে বেগমগঞ্জ থেকে যে একটি খাল গিয়েছে নোয়াখালী খাল, সেটি 100 কোটি টাকা খরচ করে বিগত সরকার যদিও খনন করেছেন, সেই খালের মুখ কিন্তু বন্ধ রয়েছে বলে মানুষ আমাদেরকে অভিযোগ করেছেন। যদি সেই খালের মুখটি কাটা যায় তাহলে হয়তো পানিটা আরও দ্রুত নামবে বলে আশা করছেন। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির আজ এ পর্যন্ত। চৈতি বাবুল, ধন্যবাদ আপনাকে।